আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে, আমি ইমরান খান। আমাকে অনেকে কোশ্চেন করে অনলাইনে কোন কাজটি শেখা যায়। আমাকে অনেকে চেনেন যে আমি একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার, কিন্তু আমার কাছে এমন অনেকেই প্রশ্ন করেন আমার জন্য কোনটা শিখলে ভালো হবে, বিশেষ করে আমি গ্রাফিক ডিজাইনার হব নাকি ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হব। তো আমি আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়টি নিয়ে কথা বলার আগে ছোট্ট একটা ইন্ট্রো নিচ্ছি, তারপরে ফিরে আসছি ফুল ভিডিওতে। সো বন্ধুরা, ছোট্ট ইন্টারভিউ পরে আজকে আমরা কথা বলবো যে আপনি কোন প্রফেশনটা আপনার জন্য চুজ করবেন। আশা করি আমার আলোচনা শেষে অবশ্যই আপনি একটি ডিসিশন নিতে পারবেন। সো প্রথমত জানা দরকার গ্রাফিক ডিজাইনিং জিনিসটা কি। গ্রাফিক ডিজাইনিং হচ্ছে একটি ইন্টারফেস বা একটি প্রেজেন্টেশন যেটি কম্পিউটারে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়। আমরা সাধারণত দোকানে, দেওয়ালে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানার কিংবা পোস্টার দেখে থাকি। এই ব্যানার কিংবা পোস্টারগুলোকে কোনো একজন গ্রাফিক ডিজাইনার একটি বা দুইটি নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করে। এবার আসুন, গ্রাফিক ডিজাইনিং যদি আপনি শিখতে চান তাহলে আপনার কী জ্ঞান থাকা দরকার। প্রথমত গ্রাফিক ডিজাইনের জন্য বিশেষ বিশেষ কিছু সফটওয়্যার আছে যেগুলো সম্পর্কে আপনাকে পারদর্শিতা অর্জন করতে হবে বা জ্ঞান নিতে হবে। যেমন তার মধ্যে যদি আমি হাতে গোনা প্রথমে শুরু থেকে বলি তাহলে আপনাকে অ্যাডোব ফটোশপ, আপনি অবশ্যই শুনে থাকবেন, অ্যাডোব ফটোশপের টুল সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। তারপরে আছে ইলাস্ট্রেটর, তারপরে আছে অ্যাডোবি প্রিমিয়ার, আরও অনেক এ ধরনের অ্যাডোব সফটওয়্যার আছে। এরপরে আমরা যদি জানি যে এটা আমরা কিভাবে শিখব, এটা শেখার জন্য আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা এ ধরনের শিক্ষাগুলো হাতে কলমে দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকতে হবে, অথবা যদি আপনি সেই প্রতিষ্ঠানগুলোতে যান তারাই আপনাকে বেসিক নলেজটি শিখিয়ে দেবে। তাছাড়াও আপনি অনলাইনে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে এগুলো বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো ধারণা বা শিখতে পারেন। সেজন্য আপনাকে অবশ্যই ইউটিউব অথবা বিভিন্ন জায়গা থেকে কোর্স কিনে ভিডিও দেখার মাধ্যমে আপনি শিখতে পারেন। গ্রাফিক ডিজাইন শেখার জন্য আপনাকে অবশ্যই কিছু জিনিস জানতে হবে, যেমন আপনাকে অবশ্যই কালার সেন্স গ্রো করতে হবে, যেমন কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং করলে ওই প্রেজেন্টেশনটি বা ব্যানারটি অনেক বেশি সুন্দর হয়, সেজন্য আপনাকে অবশ্যই কালার সেন্স সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত আপনাকে ফন্ট বা লেখা সম্পর্কে ভালো জ্ঞান ধারণা থাকতে হবে, যেমন আপনি একটি হাসির মুহূর্তে সেখানে কী ধরনের ফন্ট বা কী ধরনের ক্যাটাগরির ফন্টগুলো ব্যবহার করলে সেই প্রেজেন্টেশনটা বা ব্যানারটি সুন্দরভাবে প্রেজেন্টেশন হবে, সেটা আপনাকে এই ফন্টের ধারণা থেকে নিতে হবে। তারপরে একটি ইমেজ সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আরও বেশি ধারণা নিতে হবে। এছাড়াও গ্রাফিক ডিজাইনিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আসে, গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সোর্স আছে যেখান থেকে আপনি সরাসরি র ফাইল ডাউনলোড করে আপনি আপনার চাহিদা ফিল আপ করে বা ক্লায়েন্টের বেসিক কাজগুলো করে দিতে পারেন। গ্রাফিক ডিজাইনের অনেকগুলো শাখা রয়েছে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটি শাখা কাজে পারদর্শিতা অর্জন করে আপনি এই প্রফেশনে আসতে পারেন। যেমন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে প্রথমে তো রয়েছে ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, বুক বা বুকের আউটলেট ডিজাইন, প্রোডাক্টের শোকেস ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন, অথবা ভিজিটিং কার্ড ডিজাইন, অথবা বিলবোর্ড, বড় বড় অ্যাডভার্টাইজমেন্টের ব্যানার ডিজাইন। এছাড়াও রয়েছে ওয়েবসাইটের ওয়েব টেম্পলেট ডিজাইন বা ইউআই ইউএক্স ইন্টারফেস ডিজাইন। তাছাড়াও যদি আপনি এই সেকশনে আসতে চান, আপনি চাইলে বিভিন্ন ভিডিও এডিটিংয়ের কাজও শিখতে পারবেন, অ্যানিমেশন তৈরি করতে পারবেন, মোশন গ্রাফিক্সের কাজ শিখতে পারবেন। এই সেকশনটির চাহিদা দিন দিন বেড়ে চলছে, কারণ মানুষ খুব বেশি অনলাইন জগৎ সম্পর্কে ঝুঁকছেন এবং ব্যবসা বাণিজ্য এখন অনলাইন ছাড়া চিন্তা করা যায় না। গ্রাফিক ডিজাইন শিখলে আপনার কেরিয়ার কি আদৌ দাঁড়াবে? হ্যাঁ, গ্রাফিক ডিজাইন শিখলে আপনার কেরিয়ার 100% দাঁড়াবে, কারণ গ্রাফিক ডিজাইনিংয়ের মাধ্যমে আপনি
আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন। সাথে আপনি চাইলে যে কোনো প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনের জব অ্যাপ্লাই করতে পারবেন, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানে এখন একজন কিংবা দুজন কিংবা টিমগতভাবে গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়ে থাকে। এবার আসুন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। এখন দেখুন বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইদানিং বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে কে কি ধরনের কাজ পারে। তারপরও আপনি যদি প্রাতিষ্ঠানিকভাবে কোনো গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে অবশ্যই আপনার ক্যারিয়ার গ্রোথে এটি ভালো একটি ইফেক্ট করবে। তাছাড়াও আমি বলব গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনার আহামরি কোনো শিক্ষার দরকার নেই, কারণ এখানে সফটওয়্যারের টুলস ব্যবহারবিধি জানলে এবং কিছু বেসিক কালার সেন্স ফন্ট সেন্স এগুলো গ্রো আপ করতে পারলে আপনি একজন ভালো ডিজাইনার হতে পারবেন। তো সুতরাং পড়াশোনা এখানে মেজর ফ্যাক্ট না, তবে যদি পড়াশোনা ভালো থাকে তাহলে আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, ভালো জবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার গ্রোথ আরও ভালো হবে। এবার আসেন ওয়েব ডিজাইনিং জিনিসটা কি সেই সম্পর্কে জানি। ওয়েব ডিজাইনিং হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রেজেন্টেশন, অর্থাৎ আমরা যখন কোনো একটি ব্রাউজারের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, যেমন facebook.com বা daraz.com, এই লিঙ্কগুলোতে ঢোকার পরে আমাদের সামনে বা চোখের সামনে আমরা যা কিছু দেখতে পাই তার সব কিছুই হচ্ছে ওয়েব ডিজাইনের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রথমত আমি যদি আরেকটু ক্লিয়ার করি, কোনো একটি গ্রাফিক ডিজাইনার কোনো একটি ছবি বা একটি লেআউট ডিজাইন করে দেবেন, এক জায়গায় ছবি থাকবে, এক জায়গায় টেক্সট থাকবে, কোনো জায়গায় ভিডিও থাকবে, এটাকে আমরা আবার স্ক্রল করে নিচে থেকে উপরে দেখতে পারবো, এই যে প্রেজেন্টেশনটা এটা কোনো একটি কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাকে এটা এই ধরনের রূপ বা স্ট্রাকচারটি তৈরি করে দিতে হবে। ডিজাইনার হতে গেলে আপনাকে কোন কোন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, প্রথমত যদি আপনি একদম বেসিক ওয়েব ডিজাইনার বা ওয়েব ডিজাইনার হতে চান তাহলে আপনাকে জানতে হবে HTML। HTML একটি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটির মাধ্যমে সাধারণত কোনো একটি ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হবে, লেআউট কেমন হবে সেটি আমরা তৈরি করি। যেমন আমি যদি একটি মানুষ তৈরি করি তাহলে প্রথমে কী করব, তার কঙ্কাল তৈরি করব। সেই কঙ্কালটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন সিনট্যাক্স জানতে হবে। যেমন এই সিনট্যাক্সগুলোর মধ্যে আছে বিভিন্ন ট্যাগস, ডিপ, সেকশন, এ ধরনের জিনিস, হেডার, ফুটার, বডি, এ ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। এরপরে আপনি বডি স্ট্রাকচারটা তৈরি করার পরে আপনাকে অবশ্যই সেখানে বিভিন্ন কালার কম্বিনেশন, টেক্সটের স্টাইল, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি সুন্দর একটা পরিপূর্ণতা দেবেন। তখন আপনাকে জানতে হবে CSS, আরেকটি কোডিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট, যেটার মাধ্যমে আপনি ওই কঙ্কালটিকে একটি ড্রেস আপ করবেন, শরীরে মাংস দেবেন, একটি রূপ প্রদান করবেন। এরপরে ওয়েব ডিজাইনিংয়ের বেসিক আরেকটা জিনিস শিখতে হবে। দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে আপনি স্ক্রল করলে বিভিন্ন অ্যানিমেশন আছে, উপরে নিচে হোভার স্ক্রল অ্যানিমেশন বা প্যারাল্যাক্স অ্যানিমেশন, এ ধরনের অ্যানিমেশনের জন্য আপনাকে অবশ্যই আরেকটি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটিকে বলে জাভা স্ক্রিপ্ট, অর্থাৎ জাভা লাইব্রেরির কিছু বেসিক ফাংশন যেটা দিয়ে আপনি অ্যানিমেশনের কাজ করতে পারবেন। এটা গেল প্রথমত বেসিক, একদম সম্পূর্ণ বেসিক একজন ওয়েব ডিজাইনার হতে গেলে আপনাকে এই তিনটা জিনিস মাস্ট জানতে হবে, HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটি সরাসরি ব্রাউজারের সাথে কাজ করে, দ্বিতীয়ত হলো CSS যেটি আপনার স্টাইল করবে, অর্থাৎ ডিজাইনিং করবে, কালার দিবে, ফন্ট করবে, তারপর আপনাকে জানতে হবে হচ্ছে হলো JavaScript, অর্থাৎ JavaScript যদি আপনি জানেন তাহলে আপনি অ্যানিমেশন করতে পারবেন। ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপিং কোথা থেকে শিখবেন? যদি আপনি শিখতে চান তাহলে শেখার সোর্সের অভাব নেই। এখন বর্তমান যুগটি ওপেন একটি যুগ, যেখানে অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল আছে, শুধুমাত্র আপনাকে সার্চ করে খুঁজে বের করে নিতে হবে। সেটা হতে পারে ইউটিউব, সেটা হতে পারে অন্য কোনো ওয়েবসাইট, অথবা আপনারা চাইলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও বা টিউটোরিয়াল কিনেও শিখতে পারেন। তবে সেক্ষেত্রে বলবো গ্রাফিক ডিজাইনাররা আপনারা চাইলে বিভিন্ন সোর্স থেকে শিখতে পারেন, এবং যদি কোনো পরিচিত লোক থাকে, বড় ভাই থাকে, তাদের কাছ থেকে আপনারা গাইডলাইন নিয়েও আপনাদের প্রফেশনাল পিরিয়ডটা শেষ করতে পারেন। আর যদি সময় থাকে বা টাকা পয়সা থাকে তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা
এই শিক্ষাগুলো দিয়ে থাকেন। আর ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপিং এর ক্ষেত্রে যারা আসবেন যদি খুব ভালো একটি প্রফেশন তৈরি করতে চান তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে কোনো একটি নামি প্রতিষ্ঠান থেকে একটি বেসিক শিক্ষাটা নেওয়া অন্ততপক্ষে খুবই জরুরি। তারপরে অথবা আপনি চাইলে আস্তে আস্তে নিজেকে গ্রো আপ করার জন্য বিভিন্ন গ্রুপ বা ইউটিউব অথবা বিভিন্ন টিউটোরিয়াল কিনে নিজের বাসায় প্র্যাকটিস করে কাজ করতে পারেন। সবথেকে বেস্ট হবে যদি আপনি কোনো একটি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে কাজ শেখেন, তাহলে সবথেকে বেশি ভালো হবে। সুতরাং বুঝতেই পারছেন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডিজাইনিং যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে এখানে বিশাল একটা ধৈর্য নিয়ে শেখার মানসিকতা নিয়ে আসতে হবে এবং অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ডে ভালো পড়াশোনা বা এডুকেশন ল্যাঙ্গুয়েজ থাকাটা এখানে জরুরি। কারণ আপনার যদি ব্যাকগ্রাউন্ড নলেজ না থাকে, এডুকেশনাল নলেজ না থাকে, তাহলে আপনি খুব বেশি দূরে এগোতে পারবেন না। কারণ আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পারদর্শিতা অর্জন করতে হবে। এখন আসি ওয়েব ডিজাইনিং থেকে কত টাকা আর্ন করা সম্ভব। ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপার এই দুইটা জিনিস একটু ডিফারেন্ট, কিন্তু আমি জানি যখন আপনি একজন ওয়েব ডিজাইনার হবেন আস্তে আস্তে আপনার ভিতরে ওয়েব ডেভেলপার হওয়ার যোগ্যতা গ্রো আপ হবে এবং আপনি একদিন না একদিন ওয়েব ডেভেলপার হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে ওয়েব ডিজাইনার থেকে ওয়েব ডেভেলপার হওয়া পর্যন্ত আপনি 20 থেকে শুরু করে দেখা যাবে যে আপনি 50,000, 60,000, 1,00,000, 1.5 লাখ, 2 লাখ, এমনকি এমন ডেভেলপার আছে 3 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত স্যালারিতে তারা চাকরি করে। আবার অনেকে আছে ফ্রিল্যান্সিং করেও এ ধরনের টাকা ইনকাম করে মান্থলি। আবার আপনি যদি কোনো বড় প্রজেক্ট নামান বা কোনো বড় প্রজেক্ট করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনি 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকার কাজও আপনি নামিয়ে প্রজেক্ট অনুযায়ী কাজ করে ডেলিভারি দিতে পারেন। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এই সেকশনটা একটু কম, সেক্ষেত্রে আপনি চাকরির বাজার খুব ভালো, আপনি 20, 30, 50, 60, 1 লাখ টাকা পর্যন্ত গ্রাফিক ডিজাইনিং করে আপনি ইনকাম করতে পারেন। এখন আপনার জন্য কোনটা বেস্ট, আপনার জন্য কোনটা বেস্ট সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার জ্ঞানের পরিধি, আপনার নিত্য নতুন জিনিস সম্পর্কে জানার আগ্রহ থেকে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোনটাতে বেস্ট। তবে আমি বলবো কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন এবং কারো যদি পড়াশোনা সায়েন্স রিলেটেড হয়, লাইক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভালো জ্ঞান থাকে, তাহলে তাকে অবশ্যই কোডিং ল্যাঙ্গুয়েজ এর দিকে যাওয়ার জন্য প্রেফার করব। আর আপনি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন কিন্তু ক্রিয়েটিভ মানসিকতা আছে, ধৈর্য আছে, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই গ্রাফিক ডিজাইনটাকে আয়ত্ত করতে পারেন এবং গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে স্বাবলম্বী হতে পারেন। এবং আমি বলবো গ্রাফিক ডিজাইনার ওয়েব ডিজাইনার থেকে খুব সহজ এবং খুব সহজে একটি খুব দ্রুত একটি ভালো প্রফেশন তৈরি করার ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের কোনো তুলনা নেই এবং এর কাজের চাহিদাও খুবই বেশি। বর্তমান প্রত্যেকটি সেকশনে গ্রাফিক ডিজাইনের চাহিদা দিন দিন বেড়েই চলছে। এবং এখানে আমি বলে রাখি গ্রাফিক ডিজাইনার অবশ্যই চাইলে 3 থেকে 6 মাসের মধ্যে সে বেসিক কাজগুলো শুরু করতে পারে। ওয়েব ডিজাইনিংও আপনি 3 থেকে 6 মাসের মধ্যে প্র্যাকটিস করলে অবশ্যই বেসিক কাজ শুরু করতে পারবেন। তবে সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনার কিন্তু খুব দ্রুত একটি প্রফেশনে পৌঁছাতে পারবে, ওয়েব ডিজাইনিং চাইলেই দ্রুত প্রফেশনে পৌঁছাতে পারবে না, কারণ এখানে এক্সপিরিয়েন্সের বিষয় থাকবে। আর ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপিংয়ের ক্ষেত্রে এখানে শিক্ষার শেষ নেই, প্রত্যেক দিন আপনাকে জানতে হবে, নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। তুলনামূলকভাবে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে সেটা আস্তে আস্তে হ্রাস পাবে, অর্থাৎ আপনি একটা বেসিক স্ট্রাকচার জেনে গেলে তখন আর আপনাকে অত নলেজ নিতে হবে না, তখন আপনার যেটা করতে মন চাবে সে সম্পর্কে না জানলে আপনি হয়তো একটু জেনে শুনে আসতে পারেন। কিন্তু ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপিং একটি সাগর, আর গ্রাফিক ডিজাইনিং আমরা যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে বলতে পারি বড় কোনো নদী, নদী আর সাগরের সাথে তুলনা। এবার আসে দুইটা যদি প্রফেশন হিসেবে চিন্তা করি তাহলে অবশ্যই ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট প্রফেশনে যারা আছেন তাদের ভ্যালু তো অবশ্যই বেশি হবে, কারণ এখানে অবশ্যই আপনাকে বেশি স্টাডি করতে হবে, বেশি সময় দিতে হবে, বেশি পরিশ্রম দিতে হবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নলেজ বেশি থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছেন ওয়েব ডেভেলপিং বা ওয়েব ডিজাইনার হিসাবে আপনি যখন আত্মপ্রকাশ করবেন তখন অবশ্যই আপনাকে কি ভালো একটা
স্যালারি বা ভালো একটা আপনি প্রফেশন এক্সপেক্ট করতে পারেন। এবং এখানে অনেক দূরে যাওয়ার স্কোপ আছে, এবং আপনি চাইলে মাসে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এমনকি আপনি এমন প্রজেক্ট পাইতে পারেন 10 লাখ, 20 লাখ, যদি আপনি বড় ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হয়ে থাকেন। আর গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি সুন্দরভাবে একটি মানে নিজের পোর্টফোলিও তৈরি করার মাধ্যমে আপনি নিজের ক্যারিয়ারটাকে গ্রোথ করতে পারেন। এখানেও আপনার প্রফেশন আছে, তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এখানে 20,000, 30,000, 50,000, 60,000, 1 লাখ টাকা পর্যন্ত স্যালারি আপনি তুলতে পারেন, সেটা আপনার কাজের যোগ্যতা এবং পড়াশোনার মাধ্যমে। সো আপনাকে চিন্তা করতে হবে আপনি আপনার যোগ্যতা দিয়ে কতদূর চলে যেতে পারেন বা যেতে চান। সো বন্ধুরা, এই ছিল আমার বেসিক ওয়েব ডিজাইনিং এবং গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে একটি ধারণা, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি আপনাদের কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টে উত্তর দেওয়ার। আর আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি এই বিষয় নিয়ে আরও ডেপথ ভিডিও তৈরি করব এবং সেখানে হাতে কলমে দেখানোর চেষ্টা করব কোনটা কেন শিখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।